আগে থেকেই ইয়ন মর্গ্যানের বিরুদ্ধে রাগ জমেছিল। আইপিএল ফাইনালে হতাশাজনক হারের পর মর্গ্যানের বিরুদ্ধে সেই রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখল টুইটার। সেই সঙ্গে রীতিমতো ট্রোল করা হলো তাকে। কেউ কেউ বলেই দিয়েছেন আইপিএল 2022 অকশনে তাকে কেউ কিনবে না। সোমবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হার কার্যত নিশ্চিত হয়ে যাওয়ার পর এক নেটিজেন বলেন, সেলমন ভাইও জানেন কিভাবে হিট অ্যান্ড রান করতে হবে, কিন্তু মর্গ্যান পারেন না। আর একজন বলেন, ইয়ন মর্গ্যান এত বাজে খেলেছেন যে নিজের দলকে ফাইনালে নিয়ে যাওয়া সত্ত্বেও পরের অকশনে তাকে হয়তো কেউই কিনবে না। অপর একজন রীতিমতো খোঁচা দিয়ে বলেন, ইয়ন মর্গ্যান ট্রফি জিততে গেলে তোমায় ফাইনাল জিততে হবে, সবসময় কিন্তু ওরকম হয় না। 2019 সালে 50 ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের সেই জয় নিয়ে খোঁচা দিয়েছেন ওই নেটিজেন। এবার আইপিএলে একেবারে জঘন্য ফর্মে ছিলেন মর্গ্যান। 17 ম্যাচে করেছেন মাত্র 133 রান, গড় ছিল মাত্র 11.08, সর্বোচ্চ করেছিলেন 47 রান, যা মর্গ্যানের ভয়ানক ফর্মের জ্বলন্ত উদাহরণ। স্ট্রাইক রেট তো আরও বাজে, 95.68। শুধু তাই নয় বন্ধুরা, এবারের আইপিএলের শেষ ম্যাচেও লজ্জার রেকর্ড গড়েছেন মর্গ্যান। আইপিএলের ইতিহাসে কোনো মরশুমে ক্যাপ্টেনদের মধ্যে সবথেকে খারাপ ব্যাটিং গড়ের রেকর্ডও গড়েছেন তিনি।